ও তোকে দেখাতে হবে। গ্লিনারি সকালবেলা আমরা যেতে পারবো না, এত ছোট বেবিকে নিয়ে না যাওয়াই উচিত। ওরফি বড় হয়ে যদি তুই সিরিয়াল দেখেছিস, ত্যায্য পুত্র বই রাখলাম, বাড়িতেও সেম, বাইরে বেরিয়েও সেম, তো এনজয় করতে পারছে না। তা বর্ফির এখন থেকে সেপারেশন অ্যাংজাইটি এতটাই বেড়ে গেছে, মানে কি বলবো, ওর মা এখান থেকে একটু ওই ওরই খাবারগুলো ধুয়ে আসতে গেল যাতে ও খেতে পারে, ওর মাকে ছাড়া থাকতে চাইছে না। সকাল সকাল বাসন মাজা কমপ্লিট, কেটলি দিয়ে জল গরম করে বর্ফির জন্য খাবার তৈরি করবে, দেন খাওয়াবে, তারপর আমরা বেরোবো। বেরিয়ে আমরা নতুন হোটেল দেখতে যাবো, তো হোটেল দেখতে যাবো। তো বর্ফি গায়ের মধ্যে উঠতে চাইছে, গায়ের মধ্যে উঠে যাচ্ছে। এটা কি পাহাড় পেয়েছিস তুই? পাহাড় পেয়েছিস তুই? সবসময় একটা এর মধ্যে ঢুকছে। এখন জাস্ট এই জামাগুলো এখানে পড়া, এগুলোকে আবার গুছিয়ে বন্ধ করে একটা হোটেল দিয়ে অন্য হোটেলে নিয়ে যাও। হুরি বাবা, একদিনে এত কিছু বেরোবো কেন? অ্যাকচুয়ালি কি অনেক জিনিসপত্র এদিক ওদিক ছিল। হ্যাঁ, অর্গানাইজ না হওয়াতে কি হয়েছিল যে ওদিক থেকে ওদিক, আর বেসিক্যালি লেগে গেছিল সব, তো শীতের পোশাক অনেকটাই লেগেছিল অবভিয়াসলি। আর তারপরে এখন আমি একটু কিছু ধোবো, সেগুলোকে আবার আমি তো শুকাতে পারবো না এখানে, নতুন জায়গাতেই গিয়ে ধুই বেটার থাকে। টি শার্টটা বাড়ি থেকে নিয়ে এসেছি, ভাগ্য ভালো দুটো টি শার্ট নিয়ে আসা হয়েছে। এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কিছুক্ষণ হিট হওয়ার পরে। এটা পসিবল কখন? যখন আমি ইলেকট্রিক কেটলটার ঢাকনাটা খুলে রাখবো, তারপরে পাতলা পাতলা করে আলু দিয়ে রাখবো, তখন সেটা আর অটোমেটিক বন্ধ হবে না। এন্ড সেটা কিন্তু আলু সেদ্ধ হওয়া পসিবল, আপেল সেদ্ধ হলেও। ও তোকে দেখাতে হবে। আচ্ছা তোমার নাম কি? বর্ফি। বর্ফি তুমি একটু বলো গুড মর্নিং। এই যে বর্ফি, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও খিদে পেয়েছিল। যাওয়ার আগে আমরা অন্য হোটেল খুঁজতে বেরিয়েছি, আজকে সেকেন্ড দিন আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের হোটেল চ্যালেট, হোটেল চ্যালেট। এস দেখো এই যে দার্জিলিং ম্যাল, আর এইখানেই হোটেল চ্যালেট, একদম ম্যালের ওপরে। হোটেল চ্যালেট বা হোটেল শ্যালে যেটাই হোক, হোটেলটি কিন্তু অনেক পুরনো, 1906 থেকে হোটেল চ্যালেট স্টার্ট হয়েছিল। পুরো ফুল একটা আলাদা ভিডিও আছে পুরো হোটেল চ্যালেটের সম্পর্কে, কেমন রুম, কেমন ট্যারিফ, আমাদের কেমন রিভিউ রুমের আগেনস্টে, তো সেটা তোমরা দেখতে পারো। আর দার্জিলিং ট্যুরের সবকটা ভিডিও একসাথে তোমরা আমাদের প্লেলিস্ট দার্জিলিং ট্যুর 2022 পেয়ে যাবে, যেটা কিনা আছে ডেসক্রিপশনে এবং কমেন্টে। আর ব্যাপক লাগছে ম্যালটা, জাস্ট ফাটাফাটি লাগছে। আচ্ছা এরকম একটা ছবি না, ওর ও অ্যাকচুয়ালি ছবি নেওয়ার মুডেই নেই, মুডেই নেই, ও চারদিকে দেখছে। চল যাও ফার্স্টে। বর্ফি এই ঘোড়াগুলো দেখি অবাক হয়ে গেছিল, ভাবছে ঘোড়াগুলো কি জিনিস। আরেকটু বড় হলে আমি উঠতাম আর সামনে ওকে একটু বসাতাম। তুই? হ্যাঁ মানে আমি পিছনে উঠতাম আর ওকে সামনে। ঘোড়াগুলো তো না ওজন মানে ভারী চেপে যাবে। তো ওর তো এই মোজাটা নিয়ে এসেছি, যদি খুব আর একটু ঠান্ডা লাগে আমি নিচে। দারুণ, যাকে বলে দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। আর এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে কোথায় আছি, পিছনটা দেখে অতটা ভালো লাগছে না, বাট সামনেটা দেখাচ্ছে। এই দেখো এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এটা এটা কি রোড বলে এটা ঠিক আমি মনে করতে পারছি না, একদম মহাকাল টেম্পলের নিচটা, মহাকাল মার্কেটের নিচটা, টেম্পলের নিচটা না, মহাকাল মার্কেটের নিচটা। এই যে ওপরে মহাকাল মার্কেট আর এটা নিচটা। অসাধারণ সুন্দর একটা ভিউ ক্লাসিক গেস্ট হাউসের, আর আমরা একটু জিজ্ঞেস করবো কিরকম ওদের প্রাইসটা। তো ক্লাসিক গেস্ট হাউস অ্যাকচুয়ালি এইখান দিয়ে ঢুকতে হয়, আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, এইখান দিয়ে ঢুকতে হয়, বোধ হয় বন্ধ আছে। তো আমি একদম নিচে চলে গেছিলাম এইটার থেকেও আরো নিচে, বাট তারপরে শুনলাম এটা অ্যাকচুয়ালি ক্লাসিক গেস্ট হাউস, যেটা খুঁজলাম সেটাই নয়। দু তিন তলা নিচে গিয়ে
হাপাতে হাপাতে কি জিজ্ঞেস করলো এটা ক্লাসিক গেস্ট হাউস? আমি বললো এটা ক্লাসিক গেস্ট হাউস নয়, এটা মন্দির। Wow. রোদ উঠে গেছে তো জলি ইনে আমরা গেছিলাম, অ্যান্ড এখানে রুমটাও আমাকে দেখিয়েছে, বেশ ভালো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2250 চার্জ চেয়েছে। তো এটা জলি ইনের রুম, এখান থেকে বেশ ভালো ভিউও পাবো, বেশ ভালো ভিউ থাকবে যদি বা। বেডও বেশ বেশ সুন্দরভাবে সাজানো, খুব একটা নোংরা টোংরা কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ। আচ্ছা ইধার খানা মিল যাতা হ্যায় ইয়া বাহার সে? খানা বাহার, ঠিক আছে। যদিও আমাদের মানে বাজেট একটু কম, 1700 পর্যন্ত আমরা যাব, তো সেটার জন্য এটা হয়নি। আর তারপরে ক্লাসিক গেস্ট হাউস, এখান দিয়ে সোজা গেলে ক্লাসিক গেস্ট হাউস তোমরা পাবে, সেখানে কিন্তু আর একটু বেশি প্রাইস। তো আমি যখন বললাম আমার বাজেটটা, ওরা বললো যে সেটার জন্য তুমি জলি ইনে যাও বা হোটেল মুনে যাও। তো এবার হোটেল মুনের দিকেই আমরা এগোচ্ছি। হোটেল মুন দার্জিলিং মেলের একদম চৌরাস্তার সামনে, পুলিশ স্টেশনের পাশে একটা ছোট্ট করে গলির ভিতরে। হোটেল মুনের কিন্তু ভাড়াটা অনেকটাই কম এবং রিজনেবল, 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। 1500 টাকার রুমগুলো অ্যাভেলেবেল তখন ছিল না, অ্যান্ড 1200 টাকার রুম আমি দেখতে যাইনি, কারণ সেটার মধ্যে অ্যাটাচ বাথরুম নেই, তো একটা কমন বাথরুম থাকবে। গ্রিনারি সকালবেলা, আর গ্রিনারি সকালে কি সুন্দর। বুঝতেই পেরেছি যে এখানে আমরা ছবি তুলতে পারবো না, কারণ বিশাল লাইন পড়ে। হ্যাঁ, একটা অড টাইমে আসবে ভেবেছিলাম কালকে রাত্রিরে, কালকে রাত্রিটাও ভীষণ অড টাইম ছিল, সেখানেও ফাঁকা পাইনি, এখনও পেলাম না। আমাদের মতো ভেতর বাঙালিদের জন্য আর একটা বাঙালি রেস্টুরেন্ট, ষোলো আনা বাঙালি। আর এই সামনে পাহাড়, অ্যান্ড এই যে ক্যাভেন্টার্স, ক্যাভেন্টার্স একটু রেনোভেট করছে মনে হচ্ছে। কালকে এটা দেখে কৌশিকের কি ভয়, তার মানে আমরা ক্যাভেন্টার্সে খেতে পারবো না, ভয় মানে লাইক আতঙ্ক হয়ে গেছে, এই আমার কি ক্যাভেন্টার্সে খেতে পারবো না। তো যাই হোক, খোলা আছে, আজকে কি আমরা রুম পাবো না পাবো না? ক্যাভেন্টার্স থেকে 30 সেকেন্ড ডিস্টেন্সেই তোমরা পেয়ে যাবে হোটেল ক্যাপিটাল। এই রুমটা বেশ সুন্দর, আর সামনে আছে বড় ব্যালকনি, সেখান থেকেই তোমরা পুরো ভিউ দেখতে পারবে। হোটেল ক্যাপিটালের তখন ভাড়া চেয়েছিল 1800 টাকা পার ডে, বাট আমরা হোটেল ক্যাপিটাল নিইনি। আমরা কেন নিইনি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। হাঁপিয়ে গেছি পুরো। এবার ওই ক্যাভেন্টার্সের নিচটায় আইসক্রিম খাবো। কিতনা কাকে? 40 রুপিস। কোন সা ফ্লেভার? স্ট্রবেরি ভ্যানিলা। কি কিউট না? আর আমি সেলফি নেব বলে এইভাবে দাঁড়িয়ে আছি। এবার উল্টো, ওখানে লাইন আছে। এই আমরা থাকবো ডেকলিং এ, আর এই যে অনেকটা উঁচুতে, আমি এতক্ষণ বরফে কিনে উঠেছি, বাদ বাকি আর পারিনি। এবার কৌশিককে দিলাম, বাইরেটা পরে দেখাচ্ছি। টিভিটা চালালাম আর বরফি দেখো, জাস্ট দেখো বরফি, প্রথমবার কার্টুন দেখছো তুমি, প্রথমবার টিভিতে কার্টুন দেখছো, বল দাঁড়িয়ে গেছিল। প্রথমবার ডোরেমন দেখে ও শুয়েছিল, শুয়ে থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। আমিও কতদিন পর ডোরেমন দেখছি। এখানে এসে বরফিকে খাওয়ানো ঠাওয়ানো হলো, তারপরে বরফি একটু ঘুমালো। আমি অঙ্কিতাকে বারবার বললাম আমার খিদে পেয়েছে, অঙ্কিতা বাইরে গেল না। অঙ্কিতা বললো যে একটুখানি ঘুমাই, কথা
পাগুলো ঘোরায় বর্ষিকে ঘুম ঘুম পাড়ানো হলো। তারপরে আমরা বললাম যে ঠিক আছে বর্ফি ঘুমাচ্ছে, আমরা একটু ফ্রেশ হয়ে বর্ফিকে নিয়ে চলে যাব খেতে, নিচেই তো ঘুমগা যাব। এটা তো আমি বললাম, আধ ঘন্টা গতে গতে পুরো পাকা দেড় ঘন্টা ঘুমালো। না দেড় ঘন্টা ঘুমায়নি, দেড় ঘন্টা ঘুমায়নি, দুটো বাজে পাঁচ মিনিটে বরফি ঘুমিয়েছিল, আমরা তিনটে পাঁচে উঠেছি। সাথে কৌশিক ঘুমালো আর উঠলো হচ্ছে তিনটে সাতান্ন। তিনটে সাতান্ন? আমি দেখাবো কটা বাজে। দুটো সাতান্ন, দুটো সাতান্ন তে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ এক ঘন্টাও ঘুমায়নি আর বলে দিল তিন দেড় ঘন্টা। এই যে এই যে ছোটে লাল, ছোটে না বাপ, ছোট নিব না, এটা ছোটে সবুজ, ছোটে সবুজ, ছোটে সবুজ হয়ে রয়েছে এখন। ওকে ফুল প্ল্যানটা পড়াও। ছোটে সবুজ টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে আমাকে দেখছি, ও ঘুম থেকে কখন ঘুমিয়ে গেছি আমরা তিনজনে যাই না। ছোটে সবুজ উঠে আমাকে ডাকছে, উই উই। আমি পাশে মোবাইল ঘাটছিলাম, আমি জাস্ট একটু ঘুমিয়ে। ও সেই চলছিল, সেই ঘরের নানান সিরিয়ালগুলো। ওরফি বড় হয়ে যদি তুই সিরিয়াল দেখেছিস, তার্য পুত্র বই রাখলাম। এই ছোটে ছোট ছোট হ্যাঁ, এই যে আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়াতে পারি অল্প, কিন্তু মা ছেড়ে দিলে বাবা ছেড়ে দিলে পড়ে যায় টুকরি টুকরি টুকরি। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, বরফি আয়, এই যে বরফি আয়, তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই দেখো বরফি চলে আসছে চুপ করে। আয় আয় এখানে 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 আসো 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 এখানে আসো আসো আসো। এই যে বরফি আসছে। আর তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু কুঙ্গা রেস্টুরেন্টটাকে কভার করতে যাচ্ছি এখন, সেটা কিন্তু সেপারেট ভিডিও আসছে, আমাদের অনেকগুলো সেপারেট ভিডিও আসবে। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং যতটা পসিবল আমরা এক্সপ্লোর করব, এখানে খাবার দাবার, এখানে মার্কেট, মহাকাল মার্কেট, দার্জিলিংয়ের মেল মার্কেট, সব কিছুর কিন্তু আলাদা আলাদা এক একটা করে ভিডিও আসবে। এটা আমাদের সেকেন্ড দিন, অলরেডি হয়তো তোমরা বুঝে গেছো, কারণ ফার্স্ট দিনটা তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছি, তারপরে তোমাদেরকে এক একটা করে এক একটা করে আলাদা আলাদা ভিডিও দেখিয়েছি। তো এই সেকেন্ড দিনে আমরা কুঙ্গাতে যাচ্ছি, তো মোস্ট প্রবাবলি এক দুদিনের মধ্যে কুঙ্গা রেস্টুরেন্ট আসছে। ব্যাপারটা হচ্ছে শুধু কুঙ্গা না, আমরা আরও আরও নানা রকম রেস্টুরেন্ট যাবো, নানা রকম জায়গায় যাবো, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো। শুধু তা না, আমরা নিজেরা এনজয় করতে যাচ্ছি, কন্টেন্টের জন্য নয়, কন্টেন্ট না। অ্যাকচুয়ালি যেখানে এসেছি এবং আমি এইভাবেই জিনিসটা পছন্দ করি যে মানে এক্সপ্লোর করা, মানে না মানে কন্টেন্টের জন্য যাচ্ছি না, সেটা তার কারণটা হচ্ছে আমরা যেভাবে রুটটাকেও সাজিয়েছি, যেটা হচ্ছে সাইড সিং এ, সেটার মধ্যে মেন আমাদের একটাই দিক ছিল, যেটা হচ্ছে আমাদের বোর্ডের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা অনেক কিছু স্পট কিন্তু বাদ দিচ্ছি, তার বদলে কিছু স্পট আমরা অ্যাড করছি, সেখানেও আমরা তোমাদেরকে দেখাবো। এন্ড সব থেকে বেশি যেটা বাদ দিচ্ছি সেটা হচ্ছে টাইগার হিল, ওটা আমরা কিন্তু অত সকালে এবং অত ঠান্ডায় আমরা যেতে পারবো না, টাইগার হিল এত ছোট বেবিকে নিয়ে না যাওয়াই উচিত আপাতত। এই যে চলো রেডি হবে, আমরা তো যাবো নাকি, যাবো তো, আমরা তো যাবো, এরকম করলে হয়? যাও যাও কৌশিক সেজে বুঝে নাও, আমরা নামি কি এমন কিছু সাজিনি কি, দেখো তোমরা দেখো, জাস্ট দেখো তোমরা, মানে ও নাকি সাজেনি, আমি তো পরে সকালবেলা, আমি তো হাফ প্যান্ট পরে আছি, এখনো হাফ প্যান্টই পরে আছি, আমি হাফ প্যান্ট পরেই যাবো, আমার দাদিমা তেমনও কিছু ঠান্ডা লাগেনি। তুমি ইয়ে সুপারম্যান মনে করো বাবা। তো এই খেয়ে এসে জাস্ট হোটেলে ঢুকেছি আর কেকে আর খেলা দেখছিলাম, বরফি ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমি ওকে ঘুরতে যাচ্ছি, ইনি এখন থেকে বলে চলেছে যে বাইরে যাবো বাইরে যাবো। হ্যাঁ নালে কি করবো, আমি ঘরের মধ্যে উপোস থাকার জন্য এসেছি না, তাও এখন একটুখানি শো ঘুমো। ওর গাটা একটুখানি গরম গরম হয়েছিল, অঙ্কিতা ভয়ে ভয়ে এসে ফার্স্টে থার্মোমিটার দিয়ে দেখছে, অ্যান্ড টেম্পারেচার 97.3 হয়েছে, তো অসুবিধা নেই। বিকালবেলা আর বেরোতে পারিনি আমরা, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে দুপুরবেলা ওই ঘুমাতে ঘুমিয়ে উঠতে উঠতে 7টা বেজে গেছে, তারপরে একটু আড্ডা মারতে মারতে এখন 8:10-15 বাজে। তো আমি ওকে বললাম যে রাত্রেবেলা মানে ই কী জানো কুংফু কোথায় খেলাম, কুংফু না কুঙ্গা,
হ্যাঁ, ওই কুঙ্গা দেখে মানে আমার এখনো পেটটা ভরা ভরাই আছে, তো ও বলল ভরা ভরা আছে। হ্যাঁ, 4টের সময় খেয়েছি আমরা। অ্যাকচুয়ালি কি না, হোটেলটা এক জায়গা দিয়ে অন্য জায়গায় আজকে যাওয়াটা খুবই বাজে প্ল্যান ছিল। ইভেন সেটা ভালো হতো যদি আমাদের এটা মানে অলরেডি বুক থাকতো, তাহলে কোনো অসুবিধা হতো না। কিন্তু ওই সকালবেলা গিয়ে অনেকটাই মানে টায়ার্ড হয়ে গেছিলাম, আর তাই জন্য ওকে বললাম যে ঠিক আছে। আর ও একটুখানি মানে একটু একটু ও একটু ডাউন আছে, মেনলি বরফিকে এতটাই মানে ওকে অ্যাফোর্ড দিতে হচ্ছে। ও বলছে যে বাড়িতেও সেম, বাইরে বেরিয়েও সেম, তো ও এনজয় করতে পারছে না। তো আমি ওকে বললাম ঠিক আছে, তাহলে এখন তুই বেরো, একটুখানি যা ঘুরে আয়। না না, এখন ওকে নিতে হবে না, ওকে আমি ধরছি, তুই যা গিয়ে নিয়ে আয়। আর একটু দেখিস বাইরে যদি ব্লক ব্লক করতে হয় করতে পারিস, না চাইলে না করিস। আর আরেকটা কথা যেটা হচ্ছে, এই সামনেটায় দেখবি গাড়ির মানে ট্যাক্সির অনেক লোক থাকে, যদি পারিস এক দুটো কন্ট্যাক্ট নিয়ে আস। ওখানে ট্যাক্সির লোকেদের অনেক মানে অনেক ভিড় থাকে, আমি গিয়ে বলবো। ভিড়ের কথা না, তুই বলতে পারিস যে তুমি আমাকে একটুখানি কন্ট্যাক্ট নাম্বার দাও আমার হাজবেন্ডের সাথে, আমি তোমাকে ফোন করে নেবো। এক দুজনের নাম্বার যদি পারিস নিয়ে নিস, আর ওদের কাছ থেকে একটু শুনে নিস কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো। যদি অনেক কিছু বলে তাহলে বলবে যে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমার সাথে কথা বলে নেবো, এরকম। ঠিক আছে, চলো যাও।